রাজ্যের গর্ভবতী মহিলার বাবে সুখবর গর্ভবতী মহিলাক সরকারে প্রদান করিব 700 টাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রদান করিলে এই মন্তব্য আর গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে 5 লাখ গর্ভবতী মহিলায় এই ধন 700 টাকা লাভ করিব আর বন্ধ হব পূর্বর আদরণী সেবা রাজ্যিক ক্যাবিনেটত লওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মায় এই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করেছে রাজ্যিক ক্যাবিনেট সম্পন্ন হওয়ার পাছতে সংবাদমেল যোগে এই মন্তব্য সদরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজির দিনটুত যে গুয়াহাটির গান্ধী মণ্ডপত যে রাজ্যিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই রাজ্যিক ক্যাবিনেট বৈঠকের অন্তত সংবাদমেল সম্বোধন করেছে মুখ্যমন্ত্রীগিয়ে লগতে বহুকেগী মন্ত্রী উপস্থিত আছিল আর তার পাছত দেখবলে পাওয়া গেছে রাজ্যের গর্ভবতী মহিলা সকলের সুখবর প্রদান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে প্রতিগী গর্ভবতী মহিলাক সরকারে প্রদান করব 700 টাকা 5 লাখ গর্ভবতী মহিলায় এই ধন লাভ লগতে পূর্বর আদরণি সেবা বন্ধ হব বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে তার মন্তব্য শুন এগৰাকী গৰ্ভৱতী মহিলাই সন্তান প্ৰসৱ কৰাৰ পিছত ঘৰলৈ উভতি যাবৰ কাৰণে আমি আদৰণি সেৱা আৰম্ভ কৰিছিলোঁ কেবিনেটত আমি দেখিলোঁ যে বহুতে আজিকালি নিজৰ বাহনতে ঘৰ আহে নিজৰ বাহনতে ঘূৰি যায় তাৰ ফলত আদৰণি সেৱা বহুত মায়ে বা বহুত মাতৃয়ে ব্যৱহাৰ নকৰে সেইবাবে আদৰণি সেৱাৰ পৰিৱৰ্তে সকলো গর্ভবতী প্রসূতি মহিলাক আমি 700 টাকা ব্যাংক একাউন্টত দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছো সো আদরণী সেবা বন্ধ হয়ে যাব 700 টাকা ব্যাংক একাউন্টত লাভ করিব তেতিয়া আজি দিন আদরণী প্রায় 1.5 লাখ মহিলা ব্যবহার করে তেতিয়া সম্পূর্ণ 5 লাখ মহিলায় 700 টাকাকৈ পোৱার বাবে তেওঁলোকে সুবিধা পাব আগত আমি অসমত এগৰাকী গৰ্ভৱতী মহিলাই সন্তান প্ৰসৱ কৰাৰ পিছত ঘৰলৈ উভতি যাবৰ কাৰণে আমি আদৰণি সেৱা আৰম্ভ কৰিছিলোঁ কেবিনেটত আমি দেখিলোঁ যে বহুতে আজিকালি নিজৰ বাহনতে ঘৰ আহে নিজৰ বাহনতে ঘূৰি যায় তাৰ ফলত আদৰণি সেৱা বহুত মায়ে বা বহুত মাতৃয়ে ব্যৱহাৰ নকৰে সেইবাবে আদরণি সেবার পরিবর্তে সকলো গর্ভবতী প্রসূতি মহিলাক আমি 700 টাকা ব্যাংক একাউন্টত দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছো সো আদরণি সেবা বন্ধ হয়ে যাব 700 টাকা ব্যাংক একাউন্টত লাভ করিব তেতিয়া আজি দিন আদরণি প্রায় 1.5 লাখ মহিলা ব্যবহার করে তেতিয়া সম্পূর্ণ 5 লাখ মহিলায় 700 টাকাকৈ পোৱাৰ বাবে